এবছর প্রধানমন্ত্রী পরিকল্পনায় নতুন নামকরণে জাতীয় যুব উৎসব অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানের নাম হবে ন্যাশনাল ইয়ুথ পার্লামেন্ট ফেস্টিভ্যাল। রাজ্য থেকে প্রতিযোগিতার মাধ্যমে দুজনকে বাছাই করে এই প্রতিযোগিতায় বক্তব্য রাখতে পাঠানো হবে। এছাড়া রাজ্যের দশ জনের দলকে দিল্লিতে অনুষ্ঠিতব্য জাতীয় যুব সংসদ অনুষ্ঠিত হবে। রাজ্যভিত্তিক আসর থেকে বাছাই করে এই প্রতিযোগীদের পাঠানো হবে। আগামী 5ই ফেব্রুয়ারি আগরতলায় শচীন দেববর্মন সঙ্গীত মহাবিদ্যালয়ের রাজ্যভিত্তিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আজ সাংবাদিক সম্মেলন করে এই খবর জানান ক্রীড়ামন্ত্রী মনোজ কান্তি দেব। দেশব্যাপী এবছর জাতীয় যুব উৎসব নতুন আঙ্গিকে ন্যাশনাল ইয়ুথ পার্লামেন্ট ফেস্টিভ্যাল এই নামে অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে বক্তব্য রাখার জন্য রাজ্যের বিভিন্ন জেলায় এখন 18 থেকে 25 বছরের মধ্যে যুবকদের বাছাই পর্ব চলছে। প্রাথমিকভাবে প্রতিটি জেলায় 100 জন করে বক্তাকে বাছাই করা হবে। এর থেকে পারফরমেন্সের ভিত্তিতে 3 জনকে রাজ্যস্তরে প্রতিযোগিতায় পাঠানো হবে। রাজ্যস্তরে প্রতিযোগিতা থেকে 2 জনকে বাছাই করে দিল্লিতে ন্যাশনাল ইয়ুথ পার্লামেন্ট ফেস্টিভ্যালে বক্তব্য রাখার জন্য পাঠানো হবে। তাছাড়া রাজ্য আসর থেকে 10 জনকে বাছাই করে দিল্লিতে অনুষ্ঠিতব্য জাতীয় যুব সংসদে পাঠানো হবে। বৃহস্পতিবার মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে ক্রীড়ামন্ত্রী মনোজ কান্তি দেব এই সংবাদ জানান। তিনি বলেন, আগামী 5ই ফেব্রুয়ারি আগরতলার শচীন দেববর্মন সঙ্গীত মহাবিদ্যালয়ের রাজ্যভিত্তিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সংসদ উৎসবটা অনুষ্ঠিত হবে 5ই ফেব্রুয়ারি 2019 শচীন দেববর্মন স্মৃতি সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়। সেই জায়গা থেকেই দুজনকে বাছা হবে, যারা গিয়ে দিল্লিতে বক্তব্য রাখবে। আর জাতীয় যুব সংসদ আগামী 23 এবং 24 ফেব্রুয়ারি 2019 দিল্লিতে অনুষ্ঠিত হবে। আর জেলাভিত্তিক যুব সংসদ আয়োজনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে পশ্চিম এবং সিপাহী জেলা জেলা শচীন দেববর্মন স্মৃতি সরকারি মহাবিদ্যালয় আগরতলা, গোমতী এবং দক্ষিণ জেলা নেতাজি সুভাষ বিদ্যালয় উদয়পুর, খোয়াজি ধরাই জেলা ধরাই জেলা পলিটেকনিক্যাল কলেজ জওহরনগর আমবাসা, উত্তর হনুমানগড়ি জেলা ধর্মনগর সরকারি মহাবিদ্যালয় ধর্মনগর, রাজ্যভিত্তিক যুব সংসদ শচীন দেববর্মন স্মৃতি সরকারি। এদিনের সাংবাদিক সম্মেলনে নেহেরু যুব কেন্দ্রের অ্যাকাউন্ট্যান্ট নন্দন রায় এবং রাজ্য এনএসএস আধিকারিক ডক্টর চিত্রজিৎ ভৌমিক উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, হালাবোল।